হাই গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আরও একটি নতুন রেসিপিতে আপনাদের স্বাগতম। তো বন্ধুরা, যারা এই মুরগির ভোনা রান্না করতে চান তাদের জন্য আজকের রেসিপিটি। তো আজকের এই রেসিপিটি আমরা দেখাবো যে আপনারা কীভাবে রান্নাগুলো করবেন, এই সবটুকু প্রসেস আমরা দেখাবো। যারা আমার মতো এইভাবে রান্না করতে চান তারা আমার এই রেসিপিটি ফলো করলে অবশ্যই আপনারা এভাবে রান্না করতে পারবেন। তো আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো আপনারা যে কক মুরগিগুলো যেগুলো পাওয়া যায় সেই মুরগিগুলো আপনারা কীভাবে রান্না করবেন, তার সেই পলিসিগুলো আপনাদের দেখাবো, ঠিক আছে? তো আশা করছি যে আমার এই ভিডিওটি দেখলে আপনার সবারই উপকারে আসবে, তাই এই রেসিপিটি তৈরি করা। তো বন্ধুরা, কথা না বেরিয়ে চলুন এখন শুরু করা। প্রথমে তো আমরা মাংসটি ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পরে আমরা সব কিছু মশলা সব কিছু আমরা মাংসতে দিয়ে দিব। কিভাবে আমি সেটা দেখাচ্ছি। প্রথমত আমরা এই যে যেটি দেখতে পারতেছি আদা রসুন বাটা, আমরা এটি সম্পূর্ণ দিয়ে দিব। তারপরে এখানে আছে, এগুলো হচ্ছে পেঁয়াজ বাটা, আমরা পেঁয়াজ বাটা সব সম্পূর্ণ দিয়ে দিব। তারপরে এখানে আমাদের মশলা রাখা আছে, যে মশলাগুলো দেখতে পারতেছেন এই মশলাগুলো আমরা পরিমাণ মতো দিয়ে দিব। তো পরিমাণ মতো দিতে হলে আমরা প্রথমত আমি 2 টুকরো দারচিনি, এলাচ, তার সাথে গোলমরিচ আর লঙ্কা আমরা সব কিছু দিয়ে দিব, ঠিক আছে? দেওয়ার পরে এটা হচ্ছে মুরগির মশলা মিক্সার, আমরা এটা দিয়ে দিব পরিমাণ মতো। মুরগির মশলা দিয়ে দিব পরিমাণ মতো, আমরা হলুদ দিব, তারপরে আমরা মরিচ দিব। আমরা সব মশলাগুলো দিয়ে দিব, ঠিক আছে? আপনি আপনাদের মতো পরিমাণ মতো নিয়ে নেবেন। পরিমাণ মতো নেওয়ার পরে আমরা এই পেঁয়াজ কুচি আমরা পরে দেব, এটা তেলের সাথে। তারপর আমরা পরিমাণ মতো লবণ দেব, লবণের প্রয়োজন আছে, লবণ দেব পরিমাণ মতো। আপনি লবণ দিয়ে নেবেন। দেওয়ার পরে এটা ভালো করে এটা মিক্স করতে হবে, ঠিক আছে? ভালো করে আগে মিক্স করে নেবেন, যাতে আমরা যে মশলাগুলো দিয়েছি সেই মশলাগুলো ভালো করে মিক্স হয়, ঠিক আছে? ভালো করে মিক্স হলে তাহলে মাংসটি ভালো হবে, ঠিক আছে? আমরা এইভাবে ভালো করে মিক্স করে নেব। ওকে, আমাদের মিক্সার করা শেষ। এখন আমরা ওকে এইবার আমরা পরিমাণ মতো তেল দেব, ঠিক আছে? পরিমাণ মতো তেল দেওয়ার পরে আমার কতটুকু তেল লাগে আমি এইভাবে পরিমাণ মতো তেল দিয়ে নেব। তেলটি ভালো করে ফোটার পরে গরম হওয়া, তেলগুলো গরম হওয়ার পরে আমরা এই পেঁয়াজ কুচিগুলো আমরা ছেড়ে দেবো, ঠিক আছে? এই পেঁয়াজ কুচিগুলো ভালো করে আমাদের নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, এই পেঁয়াজ কুচিগুলো আমাদের ভালো করে নাড়িয়ে নিতে হবে, ঠিক আছে? ভালো করে নাড়িয়ে নেব। ওকে, সিজা হয়ে গেলে আমরা এই যে মাংসগুলো মিক্স করেছি সেই মাংসগুলো আমরা ঢালিয়ে দিই, সম্পূর্ণ মাংস ঢেলে দিব।
মাংসগুলো ঢেলে দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে। ভালো করে নাড়িয়ে নিতে হবে যাতে ওই চালগুলোর সাথে সব কিছু মিশে যাবে। এবং এই মুরগি মাংস থেকে যে পানিটা থাকবে সেই পানিতে আমরা আগে কষিয়ে নিই। এইভাবে করে আমাদের মাংসগুলো কষাইতে হবে। যারা মুরগির মাংস রান্না করতে চান ধনা রান্না, তাদের জন্য এই রেসিপিটি। আর আপনাদের কাছে আমাদের একটি রিকোয়েস্ট থাকবে যে যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের সাথে থাকার জন্য অনুরোধ রইল। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এরকম রেসিপি পেতে। এখন আমরা আবার ঢেকে দেব। এভাবে আমরা 4-5 মিনিট নাড়তে থাকব। তাহলে সবগুলো মশলা এটার সাথে মিক্স হয়ে যাবে। মিক্স হলে জিনিসটা খেতেও ভালো লাগবে। আর যখন আমরা দেখব যে মাংসটি হওয়া হওয়া ভাব আমরা দেখে বুঝতে পারবো, আমরা ঝোল দেখে বুঝতে পারবো, ঠিক আছে? আর একটি কথা, সেটি হচ্ছে যে আপনি চাইলে এটার ভিতরে টমেটো আপনি ইউজ করতে পারেন। আর আমি এখন 5-6টা কাঁচামরিচ ব্যবহার করি। ওকে, ফ্রাইলে আপনারাও করতে পারেন। আমাদের মাংসটির এক পর্যায়ে কালার চলে আসছে, দেখতে পারতেছেন তো? যখন মাংসটি আপনার হওয়া হওয়া ভাব হবে তখন ঝোলটি শুকিয়ে যাবে, প্লাস আপনারা ঝোলের কালারেতে বুঝতে পারবেন যে আপনার মাংসটি কতটুকু হয়েছে। আর আজকের এই ভিডিওটি হচ্ছে যে আমরা অনেকে এই মুরগির মাংস ঘনা রান্না করতে চাই আর রান্না করতে পারি না, তাদের জন্য এই রেসিপিটি। তো কীভাবে রান্না করবেন আমি আশা করছি যে আমাদের ভিডিওটি দেখলে অবশ্যই আপনারা রান্না করতে পারবেন। তো আজকের রেসিপিটি অনেক ভালো হয়েছে। আমরা ঝোলটি গাঢ় করার জন্য আমরা আরেকটি জিনিস ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে এই টমেটোগুলো। ঝোলের কালারটা অন্যরকম হবে, চাইলে আপনারা ব্যবহার করতে পারেন। সো বন্ধুরা, আমাদের রেসিপিটি কিন্তু অলরেডি হয়ে গেছে। তো চাইলে আপনারা এইভাবে রান্না করতে পারেন। তো যারা, আমি আগেও বলেছি যে যারা এই মুরগির ঘনা বা ঘনা রান্না করতে চান বা পারেন না, তাদের জন্য আজকের এই রেসিপিটি। আপনারা চাইলে এইভাবে রান্না করতে পারেন, আমার এই রেসিপিটি ফলো করে আপনারা রান্না করতে পারেন। আশা করছি যে আপনাদের কাজে আসবে। তো অলরেডি আমার রান্না শেষ হয়ে গেছে। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন। আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা করেন নাই তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আমাদের নতুন নতুন রেসিপি দেখবেন। তা সে পর্যন্তই আল্লাহ।